নমস্কার কাজলি কিচেন অ্যান্ড ভলকে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি এসেছি একটা রেসিপি নিয়ে পার্শে মাছের রেসিপি প্লিজ আমার ভিডিওটা খুব খুব ছোটো স্কিপ না করে ভিডিওটা প্লিজ পুরো দেখবেন এবং পুরো দেখে আমার পাশে থাকবেন এটা আমার অনুরোধ রইল আর আমি সবাই পার্সে মাছ রেসিপি জানেন হয়তো কিন্তু আমি একটু ভিন্নভাবে বানিয়েছি প্লিজ রেসিপিটা পুরো ফলো করবেন চলুন তাহলে দেখা যাক আমি রেসিপিটা কীভাবে বানালাম এখানে চারটে আমি পার্শে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর জন্য লবণ নিয়েছি সর্ষে তেল নিয়েছি লঙ্কা গুঁড়ো আর হলুদ আর লঙ্কাগুলো আমি কেটে নিয়েছি দেখুন চাকা চাকা করে এখানে গরম মশলা নিয়েছি ধনে নিয়েছি আর ধনে পাতা নিয়েছি ধনে আমি বেটে নিয়েছিলাম এছাড়া রসুন বাটা পেঁয়াজ বাটা জিরে বাটা আদা বাটা আর কুচানো টমেটো আর দেখুন এখানে একটা নারকেলের হাফ নারকেল আমি পেস্ট করে নিয়েছি আর দুটো লেবু নিয়েছি পাতি লেবু থেকে এরকমই রস আমি বের করে নিয়েছি এরপরে মাছে আমি লবণ এবং হলুদ দিয়ে ভালো করে হাত দিয়ে মিশে নেব কারণ হাত ছাড়া চামচে ঠিক ভালো হয় না দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর গ্যাসে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য ভিডিওটা খুবই ছোট প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করবেন না আর দেখুন আশা করি রেসিপিটা ফলো করলে আপনাদেরও ভালো লাগবে মাছটা খুব টেস্টি আর দেখুন একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর আমি বলছি যে দেখুন এবার সেই এই রান্নার জন্য অবশ্যই সর্ষে তেলটা মাস্ট ব্যবহার করতে হবে আর দেখুন আমি আবারও ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে ফোড়নের জন্য গরম মশলাটা দিয়ে দিলাম এরপরে পেঁয়াজ বাটা দেব আমি দুটো পেঁয়াজ বেটে নিয়েছি রসুন বাটা নিয়েছি আদা বাটা জিরে বাটা ধনে বাটা আমি সব বাটা মশলায় করছি শিল বাটাতেই বেটেছি কারণ শিল পাটাতে বাড়লে তরকারির টেস্ট খুব খুব সুন্দর লাগে আর দেখুন এবার হলুদ গুঁড়ো গুঁড়ো মশলাটাও আপনারা ব্যবহার করতে পারেন অসুবিধা নেই তবে বাটা মশলা আমার বাড়ির লোকজন খুব পছন্দ করে বলে আমি বাটা মশলাতেই করেছি এবার লব লবণ হলুদ লঙ্কা গুঁড়ো সব পরিমাণ মতো দিয়েছি যে যেমন লঙ্কা গুঁড়ো খাবেন সে তেমনভাবেই লঙ্কা গুঁড়ো দেবেন এবার কুচনো টমেটোটা দিয়ে দিয়েছি মশলা যাতে প্যানে লেগে না যায় সেই জন্য আমি একটু হালকা জল দিয়ে মশলাটা হালকা আছে কষতে থাকবো আমি ঢাকা দিয়েছি এইভাবে ঢাকা দেব খুলব এভাবে মশলাটা যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ না কষতে থাকব আর টমেটোটা যতক্ষণ না গলে যায় অবশ্যই আমি ভালো করে কষতে থাকবো কারণ যে কোনো তরকারি কষার উপর নির্ভর করে তার তরকারির টেস্টটা আর যে দুটো লেবু আমি রস করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দেখুন নারকেলটা আমি রস বের করে নিই পুরো নারকেলের একটা নারকেলের হাফটা পুরো ব্লেন্ড করে নিয়েছি নিয়ে আমি দিয়ে দিয়েছি এবার লঙ্কা কেটে কেটে দিয়েছি লঙ্কা এইভাবে দিলে লঙ্কার একটা যে ফ্লেভার কাঁচা লঙ্কার সেটা খুব সুন্দর লাগে আর আমি দুটো লঙ্কা গোটা দিয়েছি যেহেতু আমার সে তরকারিতে সিদ্ধ লঙ্কা খেতে খুবই দারুণ লাগে এবার দেখুন যখন মাখো মাখো হয়ে গেছে আমি অবশ্য আবার মাছগুলো দিয়ে দিয়েছি আবার উল্টেও দিয়ে আমার মাছগুলো রেডি হয়ে গেছে আমি তাড়াতাড়ি দেখালাম যাতে ভিডিওটা অনেক ছোট লাগে ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি আর তরকারি নামাবার আগে এটা হচ্ছে পার্শে মাছের রসা নামাবার আগে আমি অবশ্যই সর্ষে তেল দিয়ে দিলাম দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো এক সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন